নমস্কাৰ সভা ছাৰ বাইদেউসকল, আপোনালোক সকলোকে মই মোৰ ইউটিউব চেনেল নলিনীকান্ত ডেকালৈ স্বাগতম জনাইছোঁ। আমাৰ প্ৰত্যেকজন শিক্ষকৰে মাহিলী এটা দৰমহা হয় আৰু এই দৰমহাটোৰ জৰিয়তে আমি আমাৰ দৈনন্দিন জীৱনৰ প্ৰয়োজনীয় কামসমূহ কৰোঁ। এতিয়া আমি বাৰু আমাৰ দৰমহাটোৰ বিষয়ে জানো নে নাজানো, দৰমহাটো কেনেকুৱা ধৰণে হয় সেই কথাখিনি আমি জানো নে নাজানো, পে' বেন বুলি ক'লে কি হয়, গ্ৰেড পে' বুলি ক'লে কি হয়, স্কেল বুলি ক'লে কি হয়, এন পি এছ বুলি ক'লে কি হয়, জি পি এফ বুলি ক'লে কি হয়, এই P.Tax বুলি ক'লে কি হয়, এই সকলোখিনি কথা আমি শিক্ষক হিচাপে জনাটো দৰকাৰ। শিক্ষক হিচাপে নহয়, আমি চাকৰিয়াল হিচাপে এই কথাখিনি জনাটো দৰকাৰ। কোনোবা এজন ব্যক্তিয়ে যদি আমাক সোধে, চাকৰি কৰা আন এজন ব্যক্তিয়ে যদি সোধে যে কি আপোনাৰ গ্ৰেড পে' কি হয়, আপোনাৰ পে' ইভেণ্ট কি হয়, আপোনাৰ এই স্কেলটো কি হয়, বা আপোনাৰ এন পি এছত কিমান টকা কাট খায়, আপুনি হাউচ ৰেণ্ট কিমান টকা পায়, আপুনি মেডিকেল কিমান টকা পায়, আপুনি এই কি বুলি কয় P.Tax কিমান টকা কাটা যায়, আপোনাৰ GIS কিমান টকা কাটা যায়, এই গোটেইখিনি কথা আমি যদি নাজানো সেইটো আমাৰ কাৰণে অকণমান অশোভনীয় হ'ব। গতিকে সেই কথাখিনি আমি জনাটো দৰকাৰ। আজি মই এই ভিডিঅ'টোৰ জৰিয়তে আমাৰ দৰমহাৰ যিটো ষ্ট্ৰাকচাৰটোৰ বিষয়ে ক'বৰ কাৰণে চেষ্টা কৰিম। 2005 চনৰ পৰা যিমানবিলাক ৰেগুলাৰ চাকৰি হৈছে, সেই সকলোবিলাক ৰেগুলাৰ চাকৰি পোৱা ব্যক্তিয়ে এন পি এছ পাবৰ কাৰণে সক্ষম হয়। আৰু আমি আমাৰ যিটো কেলকুলেশ্যন বা আমাৰ যিটো তথ্য বা আমাৰ যিটো ফৰ্মুলা আমি এন পি এছৰ জৰিয়তে ক'বৰ কাৰণে চেষ্টা কৰিম। জি পি এছৰ যিসকল এই কৰ্মচাৰী আছে তেওঁলোকৰ কাৰণেও একে হ'ব, কিন্তু যিহেতু আমি ইয়াতে এন পি এছ শব্দটো ইউজ কৰিছোঁ গতিকে জি পি এফৰ ক্ষেত্ৰত অকণমান বেলেগ হ'ব, কাৰণ জি পি এফৰ এই পইচা কাঠ খোৱা চিষ্টেমটো অকণমান বেলেগ আৰু এন পি এছৰ পইচা কাঠ খোৱা চিষ্টেমটো অকণমান বেলেগ। তেনেহ'লে চৰ্দাৰ ছাৰ বাইদেউসকল, আহক আমি আমাৰ দৰমহাৰ যিটো ষ্ট্ৰাকচাৰটো কেনেকুৱা ধৰণে হয় বা ষ্ট্ৰাকচাৰটো কি ধৰণে গঠিত সেই কথাটো জানিবৰ কাৰণে চেষ্টা কৰোঁ। চৰ্দাৰ ছাৰ বাইদেউসকল, এইখন হৈছে আমাৰ যি দৰমহাৰ ষ্ট্ৰাকচাৰ। এই চাৰ্টখনত যেনেকুৱা ধৰণে আছে আমি আমাৰ দৰমহাবিলাক সেনেকুৱা ধৰণে পাবৰ কাৰণে সক্ষম হওঁ। ওপৰত মই লিখিছোঁ কেলকুলেশ্যনক 34% দিয়ে, অৰ্থাৎ বৰ্তমান সময়ত যিহেতু দিয়ে 31% হৈ আছে আৰু দুই এদিনতে আমাৰ দিয়ে 34% হ'বলৈকে গৈ আছে, গতিকে 34% দিয়ে ধৰি আমাৰ পে' ষ্ট্ৰাকচাৰটো কেনেকুৱা হয় সেই কথাটো ক'বৰ কাৰণে চেষ্টা কৰিম। আমাৰ যিটো দৰমহাৰ ক্ষেত্ৰত দুটা পাৰ্ট আছে, এটা হৈছে পে' এণ্ড এলাৱেন্স, অৰ্থাৎ আপুনি কি কি ধৰণৰ সা সুবিধা পায় বা দৰমহাটোত এই কি কি ধৰণৰ পায়, অৰ্থাৎ পে' এণ্ড এলাৱেন্সত আপুনি চৰকাৰৰ পৰা কি কি পায় সেই কথাখিনি উল্লেখ থাকিব। আৰু দুই নম্বৰ পাৰ্টটো হৈছে ডিডাকশ্যন পাৰ্টটোত আপোনাৰ কি থাকিব, আপোনাৰ কি কি কাট খায়, আপোনাৰ দৰমহাৰ পৰা কি কি কাট খায় সেই কথাখিনি থাকিব। মই দুটা পাৰ্টে পৃথক পৃথকে আপোনালোকক কৈ দিবৰ কাৰণে চেষ্টা কৰিম। প্ৰথমতে আহক আমি পে' এণ্ড এলাৱেন্সৰ কথা জানিবৰ কাৰণে চেষ্টা কৰোঁ। আপোনালোকে নিশ্চয় জানে যেতিয়া আপোনালোকে চাকৰি পাইছিল বা আমি চাকৰি পাইছিলোঁ সেই সময়ত আমাৰ যিখন এপইণ্টমেণ্ট লেটাৰ এটা কথা উল্লেখ থাকে যে কি আপোনালোকৰ স্কিল ইমান টকাৰ পৰা ইমান টকা হ'ব। বৰ্তমান সময়ত এল পি স্কুল আৰু এম ই স্কুলৰ যিসকলে গ্ৰেজুৱেট স্কিল পাবৰ কাৰণে সক্ষম হয় তেওঁলোকৰ পে' ষ্ট্ৰাকচাৰটো গ্ৰেজুৱেট স্কিলেই হওক তেওঁলোকৰ পে' যিটো বেণ্ড সেইটো কিমানৰ পৰা আৰম্ভ হয়, 14,000 পৰা আৰম্ভ হয় আৰু এই গ্ৰেজুৱেট স্কিল পালে 65,000-60,500 আৰু গ্ৰেজুৱেট স্কিল নোপোৱাসকলৰ 49,000 এনেকুৱা ধৰণে হয়। সেইটোৰ লগত আপোনালোকৰ কোনো ধৰণৰ কথা নাই, মাত্ৰ আপোনালোকে তাত চাই ল'ব আপোনালোকৰ দৰমহাটোৰ পে' বেণ্ড কিমান হয়, 14,000 পৰা কিমান বা কিমান হাজাৰৰ পৰা কিমান, এইটো আমাৰ গ্ৰেড ৱাইজ আমি যিহেতু গ্ৰেড টুৰ কৰ্মচাৰী হয় সেনেকুৱা ধৰণে এই পে' বেণ্ড টুৰ হয় আমাৰ সেনেকুৱা ধৰণে, তাতকৈ যদি কম হয় কমৰ হ'লে বেলেগ হ'ব, বেছি হ'লে বেলেগ হ'ব। এতিয়া আপোনালোকে এই প্ৰথমতে হ'ল পে' বেণ্ড, মই ধৰা হ'ল এজন গ্ৰেজুৱেট শিক্ষকৰ পে' বেণ্ডটো ইয়াতে দীঘুৱাবৰ কাৰণে চেষ্টা কৰিম। যদি কোনোবা এল পি স্কুলৰ শিক্ষক
তেও গ্রেজুয়েট স্কেল পায় পাবো কারণে সক্ষম হয়েছে এটালে পয়া নাই সাত হাজার চারিশ টাকায় পায় এম ই স্কুল আর হাইস্কুলের শিক্ষক সকলের যেহেতু পে বেন আট হাজার গ্রেজুয়েট গ্রেড পে আট হাজার সাতশো টাকা হয় সেই হিসাবে কব কারণে চেষ্টা করি এল পি আর এই এম ই স্কুলের আনট্রেইন শিক্ষক সকলের ক্ষেত্রতো এই ফর্মুলাটোয় কার্যকরী হয় এটা পে বেন ধরা হল চৈধ্য হাজার এজন কর্মচারী যদি পে বেন চৈধ্য হাজার হয় সেই কর্মচারীজনের এটা গ্রেড পে থাকে এটা মানে যেহেতু ইয়াতে আট হাজার সাতশো টাকা দেখাইছো ইয়াতে কারোবার সাত হাজার চারিশ টাকা হবো পারে কারবার ছ হাজার দুশো টাকা হবো পারে কারবার ছ হাজার আটশো টাকা হবো পারে তার লগত কোনো কথা নাই এতিয়া পে বেন আর গ্রেড পে যোগ করলে আমার কি হয় বেসিক পে হয় আমার বেসিক পেটো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রত্যেকটো ক্ষেত্রতে বেসিক পে প্রয়োজন হয় গতিকে আমি আমার বেসিক পেটো কি হয় সেইটা জানিব লাগিব আর বেসিক পেটো কেনকা ধরনের হয় বেসিক পেটো পে বেন আর গ্রেড পে যোগ করলে বেসিক পেটো হয় ইয়াতে যেহেতু পে বেন চৈধ্য হাজার দেখা হয়েছে আর গ্রেড পে আট হাজার সাতশো দেখা হয়েছে গতিকে বেসিক পে কি হব বাইশ হাজার সাতশো যদি এই আট হাজার সাতশো টাকার পরিবর্তে সাত হাজার চারিশ হল হয় কি হল হয় পে বেনটো চৈধ্য হাজার প্লাস সাত হাজার চারিশ যোগ করলে যান হব সেই হল হয় এই হয়েছে এই পে বেন আর গ্রেড পে যোগ করার পিছত কি ওলায় বেসিক পে ওলায় এতিয়া আমার যে সময়ে সময়ে দিয়ে বিলাক দিয়ে মরগিয়া বানসবিলাক দিয়ে ডিয়ারনেস এলাওয়েন্সবিলাক দিয়ে এই ডিয়ারনেস এলাওয়েন্স বা ডিএটো কোর উপর ভিত্তি করে করা হয় আপনাদের জানে নে ডিএটো এই বেসিক পের উপর ভিত্তি করে ক্যালকুলেশন করা হয় আমার যদি বেসিক পেটো বেশি হয় আমি ডিএ বেশি পাম আমার যদি বেসিক পেটো কম হয় আমি ডিএ কম পাম এটা চাওক এই ব্যক্তিজনের বেসিক পে হয়েছে বাইশ হাজার সাতশো টাকা আর বর্তমান সময়ত কি চলি আছে আমার ডিএটো একত্রিশ শতাংশ চলি আছে গতিকে একত্রিশ শতাংশ হিসাবতে ক্যালকুলেশন করছো আর চৌত্রিশ শতাংশ হিসাবতো ক্যালকুলেশন করে দেখাম যেহেতু বর্তমান ডিএটো একত্রিশ শতাংশ চলি আছে গতিকে দুই হাজার সাতশো টাকার যদি একত্রিশ শতাংশ আমি উলিয়াও তেতিয়াহলে আমার ডিএটো কি হব সাত হাজার সাতত্রিশ টাকা হব এটু আমি সরকারের ফলের পাও পে বেন থাকিল গ্রেড পে থাকিল তারপর পে বেন আর গ্রেড পে যোগ করার পিছন যে বেসিক পে হল বেসিক পের একত্রিশ শতাংশ আমি ডিএ কি পালো সাত হাজার সাতত্রিশ টাকা পালো এই হিসাবে আপনার বেসিক পেটো যদি কম হব ডিএটো কম হব বেসিক পেটো বাড়িলে ডিএটো বাড়ি তারপর প্রত্যেকজন কর্মচারিয়ে কি পায় এটা হাউস রেন্ট পায় এই হাউস রেন্টটো নগর অঞ্চলের কারণে আট শতাংশ আর গাঁও অঞ্চলের কারণে সাত শতাংশ যদি আপনার সাত শতাংশ হাউস রেন্ট হয় এই হাউস রেন্টটো কোর উপর ভিত্তি করে উলিয়া হয় আপনাদের জানানে হাউস রেন্টটো এই বেসিক পের উপর ভিত্তি করে উলিওয়া হয় অর্থাৎ বেসিক পে যদি সাত শতাংশ সেভেন পার্সেন্ট উলিওয়া যায় তেতিয়াহলে আমার হাউস রেন্ট হব কি এগারো পাঁচশ উনানব্বই টাকা ওয়ান ফাইভ এইট নাইন তারপর সকল কর্মচারিয়ে একে সমানের মেডিকেল এলাওয়েন্স পায় আর মেডিকেল এলাওয়েন্সটক এম এ বলে কোয়া হয় আর এইটো হয়েছে ছশ টাকা এতিয়া এই কেইটা পার পিছত আপনার আন এটা কথা আপনি জানিব কারণে পারিব সেইটো হয়েছে গ্রস এমাউন্ট মানে হয়েছে আপনার সর্বমুঠ দরমহা কিমান বা আপনি সর্বমুঠ কিমান টাকা সরকারের ফলের পায় সেইটুক বোলা হয় গ্রস এমাউন্ট এটা গ্রস এমাউন্টটো কেনকা ধরনের ক্যালকুলেশন করা হয় গ্রস এমাউন্টটো ক্যালকুলেশন করা হয় পে বেন প্লাস গ্রেড পে প্লাস ডিএ প্লাস এইচ আর প্লাস এম এ এই আটাইকেইটা যোগ করার পিছত আমি যে এমাউন্ট পাম সেই এমাউন্টটুকে কি বলে কোয়া হয় গ্রস এমাউন্ট বলে কোয়া হয় আর এই ব্যক্তিজনের গ্রস এমাউন্ট হয়েছে একত্রিশ হাজার নশ ছাব্বিশ টাকা এটা আপনাদের এই কথাখিনি নিশ্চয় ভালদরে বুঝি পালে পে বেন কি হয় গ্রেড পে কি হয় বেসিক পে কি হয় ডিএ কি হয় এইচ আর কি হয় আর এম আর কি হয় এই কথাখিনি আপনাদের ভালদরে বুঝি পালে এইটো হয়েছে আপনাদের গ্রস এমাউন্ট এইটো আপনি টোটেল দরমহা আপনি এইটো সরকারের ফলের পায় কিন্তু সরকারে দিয়া গোটেখিনি টাকা আপনি ড্র করব নয় তারে কিছু টাকা সরকারের ঘর জমা থব লাগে আর কিছু টাকা সরকারে ট্যাক্স হিসাবে কাটি নিয়ে সেই কথাখিনি এটা দেখব কারণে চেষ্টা করি এটা চাও সরকারে তিন ধরনের এই আপনার মূল দরমহারপর তিন ধরনের ডিডাকশন হয় এটা ডিডাকশন হয় এন পি এসত এন পি এসত বর্তমান সময়ত টেন পার্সেন্ট ডিডাকশন হয় আর এই টেন পার্সেন্ট ডিডাকশনটা কিহর উপর ভিত্তি করে হয় জানে
10% যিটো ডিডাকশ্যন সেইটো হয় বেচিক পে' আৰু ডি এ এই দুটা যোগ কৰিলে যিটো এমাউণ্ট হ'ব সেই এমাউণ্টটোৰ 10% হৈছে এন পি এছ বেচিক পে' 22,700 আৰু ডি এ হৈছে 7,037 এই দুটা যোগ কৰিলে হ'ব 29,000 কিবাখিনি টকা হয় আৰু 29,000 কিবাখিনি টকাৰ 10% যেতিয়া আমি উলিয়াম উলিয়ালে কি হ'ব 2,974 টকা হ'ব এইটো হৈছে এন পি এছ এই এন পি এছটোৰ লগত আৰু কি কৰা হ'ব চৰকাৰৰ ফালৰ পৰা এটা টকা দিয়া হয় আৰু সেইটো আপোনাৰ এন পি এছৰ একাউণ্টত জমা হয় এইটো আপুনি এন পি এছ এই এন পি এছটো পৰৱৰ্তী পৰ্যায়ত আপুনি পাব তাৰপিছত হৈছে জি আই এছ জি আই এছ কৰ্মচাৰী বেলেগে ভেদে বেলেগ বেলেগ অৰ্থাৎ যিবিলাক কৰ্মচাৰীৰ গ্ৰেডৰ ওপৰত ভিত্তি কৰি জি এছটো কাট খায় এতিয়া জি আই এছ হৈছে 200 কাট খায় আৰু পি টেক্স সকলো কৰ্মচাৰীয়ে 208 কাট খায় অৰ্থাৎ প্ৰত্যেক মাহত আমি চৰকাৰক কি কৰোঁ 208 টেক্স দিওঁ এতিয়া এন পি এছ জি আই এছ আৰু পি টেক্স যেতিয়া যোগ কৰিম যোগ কৰিলে টোটেল ডিডাকশ্যন কিমান হ'ল আমাৰ এইটো হ'ল আৰু গ্ৰছ এমাউণ্টৰ পৰা টোটেল ডিডাকশ্যন যেতিয়া আমি বিয়োগ কৰি দিম বিয়োগ কৰিলে আমি টোটেল এমাউণ্ট পাম 28,544 আৰু এইটো আমি ড্ৰ কৰিব পাৰিম আৰু এইটোকে কি বুলি কোৱা হয় টোটেল এমাউণ্ট বা নেট এমাউণ্ট বুলি কোৱা হয় গতিকে শ্ৰদ্ধা ছাৰ বাইদেউসকল আপোনালোকে দৰমহাৰ যি দুটা ষ্ট্ৰাকচাৰ পে' এণ্ড এলাৱেন্স আৰু ডিডাকশ্যন এই দুটা কথা জানিবৰ কাৰণে সক্ষম হ'ল পে' এণ্ড এলাৱেন্সত আপোনালোকৰ কি কি থাকে প্ৰথমতে পে' বেন তাৰপিছত গ্ৰেড পে' তাৰপিছত এই দুটা যোগ কৰিলে আহিল বেচিক পে' আৰু তাৰ ওপৰত ভিত্তি কৰি ডি এ হাউচ ৰেণ্ট উলিওৱা হয় আৰু বেচিক পে' আৰু ডি এ যোগ কৰি যিটো পইচা হয় তাৰ ওপৰত 10% কি কৰা হয় এন পি এছ কটা হয় গতিকে শ্ৰদ্ধা ছাৰ বাইদেউসকল আপোনালোকে নিশ্চয় ভিডিঅ'টোৰ জৰিয়তে গোটেইখিনি কথা বৰ সুন্দৰকৈ গম পাইছে এতিয়া ওপৰত দেখুৱালোঁ আমি 31% ডিয়েট ঠিক সেইদৰে 34% ডিয়েটো এনেকুৱা ধৰণে হ'ব ইয়াতকৈ যদি বেছি ডিয়ে হয় ইয়াৰ কেলকুলেশ্যনটো তেনেকুৱা ধৰণে হ'ব গতিকে আপোনালোকে আপোনালোকৰ যদি এই পে' ষ্ট্ৰাকচাৰটো নাজানে অনুগ্ৰহ কৰি প্ৰধান শিক্ষকৰ পৰা জানিবৰ কাৰণে চেষ্টা কৰক নহ'লে কেৰাণীৰ পৰা জানিব চেষ্টা কৰক নহ'লে একাউণ্টেণ্টৰ পৰা জানিব চেষ্টা কৰক জানি এই কথাটো আপোনালোকে ঘৰতে এবাৰ কেলকুলেশ্যন কৰি চাই লওক কিবা কাৰণত আপোনাৰ দৰমহাৰ যিটো ষ্ট্ৰাকচাৰ সেইটো ভুল হৈ আছে নেকি বা আপুনি কমকৈ দৰমহা পাই আছে নেকি বা কেতিয়াবা বেছিকৈ দৰমহা পাই আছে নেকি কমকৈ দৰমহা পালে আপোনালোকৰ কোনো ধৰণৰ ক্ষতি নাই কিন্তু যদি আপুনি বেছিকৈ দৰমহা পায় তেতিয়াহ'লে আপোনাৰ কি হ'ব পৰৱৰ্তী পৰ্যায়ত আপুনি দৰমহা উলিয়াই দিব লাগিব গতিকে আশা কৰোঁ আপোনালোকে ভিডিঅ'টোৰ জৰিয়তে উপকৃত হৈছে অকল শিক্ষক বুলিয়ে নহয় সকলো কৰ্মচাৰীৰ কাৰণে যিহেতু এই ষ্ট্ৰাকচাৰতে দৰমহাবিলাক হয় আৰু জি পি এছ কৰ্মচাৰী জি পি এফ যিসকলে পায় তেওঁলোকৰ ষ্ট্ৰাকচাৰটো ইয়াতকৈ অকণমান বেলেগ হয় এন পি এছটো আমাৰ 10% কাট খায় তেওঁলোকৰ জি পি এফটো ফিক্স থাকে কোনোবাই বেছি কাটিব পাৰে নিজৰ ইচ্ছামতে কাটিব পাৰে গতিকে সেইটো অকণমান ধৰণৰ বেলেগ হয় কিন্তু বাকী গোটেইখিনি কথা একেধৰণে হয় আশা কৰোঁ আপোনালোকে ভিডিঅ'টো আগলৈকে ফৰৱাৰ্ড কৰিব আৰু নলিনীকান্ত ডেকা নামৰ ইউটিউব চেনেলটো যদি আপুনি পোনপ্ৰথমবাৰৰ কাৰণে চাইছে অনুগ্ৰহ কৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবৰ কাৰণে নাপাহৰিব ধন্যবাদ।